হ্যালো বন্ধুরা টেকনিক্যাল সায়ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বলবো কারণ অনেক আমার বন্ধু আমাকে এই প্রশ্নটা করেছে কি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আপনি একটা ভিডিও বানান তো আপনাদের জন্য সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এই ভিডিওর মধ্যে আমি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে পুরো ডিটেলস যতটা আমি বলতে পারি বা যতটা আমি জানি সমস্তটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করবো তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা ক্লাউড কম্পিউটিং মানে আপনাদের কি মনে হয় যে কম্পিউটিংটা বা যে কম্পিউটার ক্লাউডে থাকে বা মেঘে থাকে না এইরকম কিছু জিনিস নয় ক্লাউড কম্পিউটিং সর্বপ্রথম আমি যদি নামের কথাতে আসি ক্লাউড বা মেঘের যে বৈশিষ্ট্য সেটা ক্লাউড কম্পিউটিং এর মধ্যে আমরা দেখতে পাই মেঘের বৈশিষ্ট্য কি সূর্যের তাপে কি হয় সমুদ্র বা যে কোনো জলাভূমি থেকে জল বাষ্পীভূত হতে থাকে এবং মেঘ আকারে জমা হতে থাকে এবং পরবর্তীকালে মেঘ যখন ঘনীভূত হয় তখন বৃষ্টি আকারে ঝরে পড়ে এবং বৃষ্টি আকারে যখন ঝরে পড়ে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার মানুষের ওপর সেটা পড়ে না সেটা অনেক একটা এলাকা জুড়ে সে বৃষ্টিটা হয় এখন যদি আমি ক্লাউড কম্পিউটিংকে এই মেঘের সঙ্গে রিলেট করার চেষ্টা করি কীভাবে রিলেট করতে পারি ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা কম্পিউটার যেটা আপনি ভাড়ায় নিতে পারেন মানে ধরুন আপনার কিছু ডেটা আছে আপনার কিছু প্রাইভেট ডেটা আছে যে কোনো ডেটা আছে আপনি মেনলি কী করেন আপনারা কম্পিউটারে স্টোর করে রাখেন এখন আপনি চাইছেন যে এই ডেটাটা আমার দশ বছর পরে দরকার বা খুব সিকিওর ডেটা যে ডেটাটা আমি চাই তাহলে আপনি কি করলেন কোনো একটা ক্লাউড সার্ভিস নিয়ে নিলেন ক্লাউড সার্ভিস কীভাবে হয় ড্রপ বক্স হয় ওয়ান ড্রাইভ হয় বা গুগলের গুগল ড্রাইভ হয় এই সকল জিনিসগুলোকে আমরা ক্লাউড স্টোরেজ বলছি তাহলে ওখান থেকে কিছু ডেটা আপনি কিনে ওদেরকে বলেন না কি আমি আপনাদের এই টাকাটা দেবো আপনাদের কাছ থেকে আমি এত জিবি ডেটা বা এত জিবি স্টোরেজ আমি আপনাদের কাছ থেকে কিনে নিলাম এবং সেই সেই যে স্টোরেজটা আমি কিনলাম সেইখানে আমি আমার যাবতীয় জিনিসপত্র সেখানে স্টোর করে রাখবো এবং সেটা খুব সিকিওর থাকবে তাহলে আমি যদি ডিলেট করার চেষ্টা করি যে জলটা সমুদ্রপৃষ্ঠ বা জলাভূমি থেকে বাষ্পীভূত হয়ে উঠলো আপনার ডেটা সেখানে আপনি স্টোর করছেন ঠিক আছে এখন বৃষ্টি সমস্ত জায়গাতে হয় ক্লাউড যে কোনো জায়গায় থাকতে পারে তাহলে আপনি বিশ্বের যে কোনো জায়গাতেই থাকুন না কেন ক্লাউডের অ্যাক্সেস ওখান থেকে পেতে পারেন এবং এই যে সার্ভিসটা যেটা শুধু আপনার একার জন্য নয় এটা বিভিন্ন মানুষ একসঙ্গে ইউজ করছে বলে এইটা যেমন বৃষ্টির আকারে ঝরে পড়ছে যখন ক্লাউড থেকে জল হয় সেটা একসঙ্গে যেমন অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিটা হয় ঠিক সেরকম একসঙ্গে অনেকজন মানুষ ক্লাউড কম্পিউটিংকে একসঙ্গে ইউজ করতে পারে এখন ক্লাউড কম্পিউটিং বলতে আমরা কিছু তো ডেটাটাকেই ভাবছি যে যদি কিছু ডেটা আমাদের স্টোর করে রাখতে হয় সেই ডেটাটাকে আমরা কি ক্লাউড কম্পিউটিংয়ে স্টোর করে রাখতে পারি না এইরকম ব্যাপার নয় ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আপনি অন্যজনের একটা কম্পিউটার ভাড়া কর করে নিতে পারেন ধরেন আপনার কাছে একটা নর্মাল কম্পিউটার আছে এবং সেই কম্পিউটারে কোনো হাইফাই গেম বা হাইফাই অ্যাপ্লিকেশন রান হয় না বা সফটওয়্যার রান হয় না তো আপনি কি বললেন কোনো একটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডারের কাছে গেলেন এবং সেখানে বললেন কি আমি আপনাকে এই টাকাটা দেবো আপনার কম্পিউটারটা আমি ইউজ করবো আপনার কম্পিউটারের পাওয়ারটা আমি ইউজ করবো কিন্তু যা রিফ্লেকশন হবে আমার কম্পিউটারে হবে এর জন্য আপনার একটা হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকা যায় আর কিচ্ছু থাকার দরকার একটা হাই স্পিড ইন্টারনেট কানেকশন ধরেন আপনি ফটোশপ ইউজ করতে চাইছেন আপনার কম্পিউটার তো পাওয়ার নেই ফটোশপটাকে রান করার মতো তো আপনি একটা সার্ভিস প্রোভাইডারের কাছে গেলেন সেখান থেকে আপনি ফটোশপ তার কম্পিউটারে ইউজ করলেন এবং সমস্ত এটা আপনি আপনার কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারলেন তো পাওয়ারটা ইউজ হলো তার কম্পিউটারের কিন্তু কাজ করছেন আপনি আপনার কম্পিউটারে তো এইভাবে ক্লাউড কম্পিউটিং কাজ করে তো ক্লাউড কম্পিউটিংয়ের সূচনাটা কেন হলো আপনি যদি আপনার একটা নর্মাল ডেটাবেস থাকে বা আপনার যদি কিছু ডেটা থাকে তো আপনার কম্পিউটার হার্ড তো আপনি স্টোর করতে পারতেন তো ক্লাউড কম্পিউটিংয়ের কনসেপ্ট এলো কেন ধরেন একটা কোম্পানি সেখানে কিছু এমপ্লয়ী আছে ধরেন একশো জন এমপ্লয়ী আছে সেই একশো জনের সমস্ত ডিটেলস একটা কোম্পানির ডেটাবেসে থাকে ধরেন একটা শাখাতে একশো জন আছে অন্য শাখাতে আরও একশো জন আছে অন্য শাখাতে আরও একশো জন আছে যদি এই আমি এতজনের ডেটাটাকে কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে চাই তো সেখানে অনেক স্টোরেজ খরচা হবে বা আমি আমি যে যে সময় চাই ডেটাটা পেতে সেই সময় যদি পেতে হয় তাহলে সেখানে খরচা অনেক বেশি হয়ে যাবে একটা তিনশো জনের একটা ছোট্ট কোম্পানির জন্য এত খরচা করা সম্ভব নয় মানে খুবই ব্যয় সাপেক্ষ হয়ে যাবে ব্যাপারটা বা যদি পরে আপনি আপডেট করতে চান ধরে নিন আপনি এমপ্লয় সংখ্যা বাড়াতে চান তাহলে পরে টোটাল সিস্টেমটাকে আপনাকে আপডেট করতে হবে এবং সেখানেও একটা খরচা বলবে কিন্তু এই সময় যদি আপনি একটা ক্লাউড কম্পিউটিং সিস্টেমের কথা ভাবেন ধরে নিন আপনি কিছু টাকা দিলেন আপনি একশো জিবি ডেটা তাদের কাছ থেকে কিনে নিলেন তো একশো জিবি ডেটার মধ্যে আপনি এই তিনশো জনের সমস্ত ডিটেলস এখানে এন্টার করে রাখতে পারলেন ধরে নিন আপনার কম্পিউটার আরও দুশো বেড়ে গেল তখন সেই একশো জিবি ডেটাতে হচ্ছে না আরো পঞ্চাশ জিবি ডেটা আপনি কোম্পানিকে কিছু টাকা দিয়ে কিনে নিলেন যে সার্ভিস প্রোভাইডার তাকে কিছু টাকা দিয়ে কিনে নিলেন এবং বাকি দুশো জনের ডেটাও সেখানে আপনি ইনপুট করে নিলেন তাহলে আপনি যদি বাড়াতে চান ডেটাটাকে বা আপনার কম্পিউটারে যদি বাড়াতে চান বা আপনার কোম্পানির যদি এমপ্লয়ি সংখ্যা বাড়াতে চান বা যে কোনো ডেটা আপনি বাড়াতে চান আপনি ইজিলি সেখান থেকে কিনে নিতে পারছেন কিন্তু এই সিস্টেমটা যদি আপনি বাড়িতে করে রাখতেন প্রথমত করতে তো অনেক খরচা যদি আপনি আপনার কম্পিউটার আপনার কোম্পানিকে ইনক্রিজ করার কথা ভাবেন বা বাড়ানোর কথা ভাবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারের সমস্ত জিনিসকে ইনক্রিজ করতে হবে সেই ডেটাটাকে অ্যাক্সেস করার জন্য এছাড়াও আরেকটা সমস্যা এখানে হতে পারে যে আপনি ধরুন আপনার কম্পিউটার হার্ড ডিস্ক কিছু ডেটা স্টোর করে রেখেছেন ধরুন আপনি বাড়ির বাইরে আছেন এবং আপনি চান সেই ডেটাটাকে যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করা বা যে কোনোভাবে অ্যাক্সেস করা তো আপনাকে আবার বাড়ি ফিরে আসতে হবে আপনার কম্পিউটার ওপেন করতে এবং সেখান থেকে ডেটাটা আপনি পেতে পারেন কিন্তু ক্লাউড কম্পিউটারের ক্ষেত্রে কি হয় আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেয় আপনি চাইলে আপনার কম্পিউটারে বাড়িতে বসে কম্পিউটারে তার অ্যাক্সেস পেতে পারেন যদি আপনি চান কি বাইরে আপনি আছেন আপনার মোবাইলে পর্যন্ত সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি মোবাইলেও অ্যাক্সেসটা পেতে পারেন তো এক্ষেত্রে অনেক বেশি ভার্সেটাইল ক্লাউড কম্পিউটিং এবং অনেক বেশি সিকিওর কারণ ক্লাউড কম্পিউটিংয়ে যদি আপনি কোনো ডেটা স্টোর করে রাখেন আপনার কম্পিউটারে যে ডেটাটা আছে সে হার্ড ডিস্কটা যে কোনো সময় ক্র্যাক করতে পারে বা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি সেই ডেটাটাকে কোনো দিনই ফিরে পাবেন না কিন্তু ক্লাউড কাম্পিউটিংয়ের ক্ষেত্রে আপনি কিছু ডেটা ওখান থেকে কিনছেন কিছু স্টোরেজ আপনি ওখান থেকে কিনছেন আপনি যা ইচ্ছা ডেটা ওখানে রাখুন না কেন আজ থেকে যদি দশ বছরের জন্য করেন তো দশ বছর পরে সেই ডেটাটা ওখানে ইনট্যাক্ট থাকবে যেখানে স্টোর আছে সেই স্টোরেজটা যদি খারাপ হয়ে যায় সেটা তাদের দায়িত্ব যে সার্ভিস প্রোভাইডার আপনাকে দিচ্ছে তাদের দায়িত্ব সেই ডেটাকে ইন্ট্যাক্ট করে রাখা তারা অনেকগুলো কপি করে রাখতে পারে বা বিভিন্ন জায়গায় স্টোর করে রাখতে পারে এবং সেখান থেকে সেই ডাটাটাকে তারা ফিরিয়ে দেবে আপনাকে এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই তো ক্লাউড কম্পিউটিং আমার ক্ষেত্রে অনেক বেশি ভারসেটাই আপনি যদি আপনার কাজটা সমস্ত জিনিসটা আপগ্রেড না করে কিছু কম খরচার মধ্যে আপনি করে নিতে চান তো ক্লাউড কম্পিউটিং আপনার জন্য একটা খুবই সুন্দর উপায় বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি ক্লাউড কম্পিউটিং কি জিনিস যদি এই ভিডিওটা আপনাদের জন্য একটুখানি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য সবাই ভালো থাকবেন